1970 সাল থেকে নগরীর আগ্রাবাদের জাম্বুরি মাঠ সংলগ্ন এ 4 একর জায়গার মালিক চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কিন্তু স্বাধীনতার আগে থেকেই বিশাল এ এলাকা চলে যায় অবৈধ দখলদারদের হাতে, গড়ে ওঠে বাস্তুহারা বস্তি ও কলোনি। নিজস্ব ভূমি ফিরে পেতে রোববার সকাল 10টা থেকে উচ্ছেদ অভিযান শুরু করে সিটি কর্পোরেশন। অভিযানে উচ্ছেদ করা হয় প্রায় 500 পরিবারকে, তবে কোনো রকম নোটিশ ছাড়াই উচ্ছেদ চালানো হয়েছে বলে অভিযোগ করেন বসবাসরতরা। ঘন্টানিক আগে মাইকিন দিয়া বলল, তারপরে এরা এখন আমাদের উপর হামলা শুরু করছে। মালিকানা জায়গাতে উচ্ছেদ করে তো আমাদেরকে তো সময় দিবে, এক ঘন্টা সময় আমাদেরকে দিছে, আমাদের মাল সামান বার করে আমরা কোথায় যাব। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, গত এক বছর ধরে এই জায়গা উদ্ধারে মাইকিং নোটিশ দেওয়া সহ বিভিন্ন চেষ্টা করা হলেও অবৈধ দখলদারদের সরানো যায়নি। এদিকে জাম্বুরি মাঠ সংলগ্ন এলাকায় উচ্ছেদের পরপর পুরো এলাকার গ্যাস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মূলত এই কাজটা আমাদের এক বছর ধরে দীর্ঘ ধরে চলমান প্রক্রিয়া। কথা হচ্ছে, ওনাদেরকে নোটিশের মাধ্যমে জানানো হয়েছে, মাইকিং করা হয়েছে। আপনাদের কমপ্লেন থাকে যে আমরা করি, আবার দখল হয়ে যায়, আবার আমরা করি, এই জন্য আমরা কাঁটাতারের বেড়াটাও আমরা সাথে সাথে দিয়ে দিচ্ছি। অভিযানে র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সরকারি সেবা সংস্থাসমূহ অংশ নেয়। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম।